আসর সালাত কাজা হলে মাগরিবের সালাতের সাথে পড়তে হলে একামত দিয়ে পড়তে হবে কি না? আসরের সালাত কাজা হওয়ার মানে কারণটা কি এটাও একটু দেখতে হবে। এটা কি আপনি ভুলে গিয়েছিলেন বা ঘুমিয়েছিলেন? আচ্ছা, তারপরে কখন জাগলেন সেটাও দেখতে হবে। আপনি কি জেগেছেন যখন সূর্যের এখনও ডুবে নাই, কিছু অংশ বাকি আছে, তখন নাকি মাগরিবের সময় ঘুম থেকে উঠলেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক রাকাত যে আজকের আসরের পেল সে আসরকে পেল। তাহলে আপনাকে তো সেটাও আসতে হবে, মানে প্রশ্ন যেটা করেছেন আপনি সেটা সোজা সাপটা বলেছেন, মানে আসরের নামাজের ওয়াক্ত আপনার দৃষ্টিতে হয়তো চলে গেছে, একটু যে শেষ সময় এক রাকাত পাচ্ছেন সেটা হয়তো খেয়াল করেননি, আপনি ভাবলেন যে না তাহলে আমি মাগরিবের সাথে পড়ব। অনেককেই দেখি যারা ফজরের ওয়াক্ত মিস করে ফেলে ঘুমের কারণে সম্ভবত, তারপরে বলে আমি জোহরের সাথে পড়ব, সে অপশন কি আছে? সে অপশনটি নেই। কারণ বুখারী হাদিস বলছে, যদি কেউ সালাত ভুলে যায় অথবা ঘুমিয়ে থাকে তাহলে যখনই তার স্মরণ হবে তখনই পড়বে, এবং যখন ঘুম থেকে উঠে তখনই পড়বে। যদি অন্য কোনো সালাতের সাথে একসাথ হয়ে যায় আপনার সালাত, তাহলে আগের সালাতটা আগে পড়বেন, পরের সালাতটা তারপরে পড়বেন, এবং এক্ষেত্রে দুটো সালাতে একামত দিবেন। প্রত্যেক ফরজ সালাতে আপনি একা পড়েন, জামাত করে পড়েন অথবা মসজিদে পড়েন, সর্বাবস্থায় একামতটা সুন্নাহ।